বিভূতিভূষণ বাবুর বাড়ি যাওয়া যায়। বিভূতিভূষণ কে? রাজা পদ্মভূষণের জেঠু? বিভূতিভূষণ পদ্মভূষণের জেঠু? না ভাজা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিখ্যাত সাহিত্যিক, যিনি পথের পাঁচালে লিখেছিলেন। জানি জানি জানি, অপদুজ্ঞা অপদুজ্ঞা, মায়ের কাছে ছোটবেলায় অপদুজ্ঞা গপ্প আমি অনেক শুনেছি। হ্যাঁ রাজা, হ্যাঁ চ বিভূতি কাকুর সঙ্গে দেখা করে আস। বিভূতি কাকুর সঙ্গে এখন দেখা করে যাবে না। কথা বাজা, আমরা এখানে কি করতে এসেছি? ভুলে গেছি কি করতে, আমি ভুলে গেছি। বাজা, আমরা এখানে কি করতে এসেছি তুই ভুলে গেছিস? বাজা, ফুলটুসির কথা ভুলে গেছিস তুই? তাই তো, ফুল রাজা, হ্যাঁ চ পেট্রোল নিয়ে আসি, চ চ চ। এই গজা, পেট্রোল আনতে যেতে হবে না, আমরা যাবো পেট্রাপলে, ওইখান থেকে যাবো হেলেঞ্চা গ্রাম। হ্যাঁ চলা। কিন্তু গজা, আমি ভাবছি আমরা হেলেঞ্চা গ্রামে যাবো কি করে? কেন, আমাদের তো চিনে ফেলবে। তাই তো ভয়ে বলতো গজা, ভাবছি দাঁড়াতে ভাবতো গজা, ভাব গজা। হ্যাঁ গজা, পেয়ে গেছি। কি কি পেলি, কি পেলি? ওইদিকে দেখ গজা, তালি দেখতে পাবি। না রাজা, আমি এখানে কোনো মিষ্টির দোকান, মোগলাই পাড়াটা রোল, কিচ্ছু কোনো দোকান দেখতে পারি, সব ফাঁকা একেবারে। বলছি তোকে, মোগলাই পাড়াটার দোকান আমি এখানে দেখতে বলি? ওইদিকে তাকিয়ে দেখ, একটা নাচের দল। তাই তো বাজা, ওখানে যাবো, কিছু টাকা দিয়ে একটা ড্রেস ভাড়া নেবো, এই ড্রেস পরে আমরা জগদ্দল ধরার কাছে যাবো। আমাদের চিনতে পারবে না। এই রাজা, হ্যাঁ তুই আমার গল্প রাজা, এত বুদ্ধি আমি কারো দেখি। আরে বাবা, চল তাড়াতাড়ি তাড়াতাড়ি। নমস্কার, ভালো তো? খুব ভালো হয়েছে, জামা কাপড় গুলো খুলে দিয়ে দিন, পরে ফেরত দিয়ে দেবো। আপনি আমাদের চেনেন না? আমরা রাজা এন্ড গজা, সুপার ফেমাস। আমি বললাম গজা, ছোট ভাই রাজা। খোঁজা খোঁজা খোঁজা, কথা বলতে দে, আমরা খুব বিপদে পড়েছি, আমাদের একটু উপকার করুন না। কি উপকার এখন আমরা করব? আমরা তো এখন একটা প্রোগ্রাম করতে যাচ্ছি। কোথায় আপনাদের প্রোগ্রাম আছে? ওই হেলেঞ্চা গ্রামে গো, ওখানে একটা পার্টি আছে তো। হেলেঞ্চা গ্রাম মানে জনার্দন জানার পার্টি? হ্যাঁ হ্যাঁ, ওই নামে তো বুক হয়েছে। দিদি দিদি, তাহলে আপনি আমাদের সাহায্য করুন দিদি। দিদি? হ্যাঁ। তোমরা আমাকে দিদি বললে? হ্যাঁ, আপনি তো আমাদের দিদি হন। দিদি, আপনি উপকার না করলে ফুলটুসি বাঁচবে না। ফুলটুসি? ফুলটুসি কে গো? দিদি, আপনাকে আমাদের সাহায্য করতেই হবে। ঠিক আছে, তোমরা আমাদের সঙ্গে চলো, আমরা তোমাদেরকে সব সাহায্য করব। দেবকুমার আসবার পর দেখবি ওই রাজা গজা আসবে, উলু দেওয়া হবে, আমরা দেবো, তোকে দিতে হবে না। মারে কি ব্যাপার, আপনাদের দেবকুমার লাগে এসছে কি? আসেনি, এসে যাবে, আমরা রেডি আছি। আমি কিন্তু রাতে ভালো দেখতে পাই না, যা করতে হবে দিনের বেলাতেই করতে হবে। মিষ্টিগুলো সন্দেশগুলো আর গলে গলে যাচ্ছে নিশিকান্ত। ঠিক আছে, আমাকে দিন, আমি ধরছি। এই এই কাকু কাকু, তুমি তুমি তো সবার বিয়ে দিয়ে দিচ্ছ, আমার বিয়ে দিচ্ছ না কেন? তোমার বর এলেই তোমার বিয়ে হয়ে যাবে মা। না না, আমি এক্ষুনি সই করব। আমার খাতা তো দাও তো কাকু, দাও পেন, দাও দাও, আমি এক্ষুনি সই করব। দেখ করিস না, ও ওকে দি। আরে কি করছে, খাতা চেপে সই করে দিচ্ছে। এই খেদি, এক কিলো করে যে বড়া সেনে সই করে দিল। সরকারি খাতায় বর ছাড়া সই করে দিচ্ছে, এখন আমি কি করি?